ओम नमो भगवते श्री गुरवे नमो। श्री गुरु संगेर आदर्शेर प्रथम कथाई हलो सत्य। सत्य के आश्रय ना करिले भगवान के जत डाको किछुते सारा मिलबे ना, आर सत्य के आश्रय करिले अति सहजे भगवान तोमार डाके सारा दिबेन। मिथ्या कथार पुलिप जिब्बाय थाका पर्यन्त भगवानेर नाम उच्चारण हय ना, अमृतेर स्वाद पावा जाय ना। एक मौमाछि थाकित एकटी गाछे, सेई गाछेर नीचे एकटी गर्ते थाकित एकटी गोबरे पोका। मौमाछि सकाले पद्मबने गिया मधु पान करित, गोबरे पोका गोबर खाइत। सन्ध्याकाले मौमाछि गाछे आसित, तखन गोबरे पोकार संगे ताहार कथाबार्ता हइत। दुइजनेर मध्ये खूबी बंधुत्व। एकदिन गोबरे पोका मौमाछिके जिज्ञासा करिल, बंधु सारादिन तुमि कोथाय थाको? मौमाछि बलिल, আমি সকালে পদ্মবনে যাই, সারাদিন মধু পান করি, সন্ধ্যায় ফিরিয়ে আসি। গোবরে পোকা জিজ্ঞাসা করিল, মধুর স্বাদ কিরূপ? মৌমাছি বলিল, মধুর স্বাদ যেন অমৃত, নামেও মধু কাজেও মধু। গোবরে পোকা বলিল, আমাকে একদিন নিয়ে যাইবে? মৌমাছি বলিল, হ্যাঁ বন্ধু, কালই তোমাকে নিয়ে যাইব। পরের দিন ভোরে মৌমাছি গোবরে পোকাকে নিয়ে পদ্মবনে এলো। পদ্মবনে একটি পদ্মের উপরে মৌমাছি গোবরে পোকাকে বসাইয়া বলিল, বন্ধু তুমি এই পদ্মের মধু পান করো, আমি অন্য পদ্মে বসি, সন্ধ্যাকালে তোমাকে নিয়ে যাইব। দুইজনে সারাদিন মধু পান করিয়া সন্ধ্যাকালে ফিরিয়া আসিল। তখন মৌমাছি তাহার বন্ধুকে জিজ্ঞাসা করিল, বন্ধু মধুর স্বাদ কেমন পাইলে? গোবরে পোকা হাসিয়া বলিল, এমন ভালো কি, আমার গোবর যা তোমার মধুও তাই। মৌমাছি বলিল, বলো কি বন্ধু, মধুর স্বাদ গোবরের মতো? দেখি দেখি তোমার জিহ্বা দেখাও তো। গোবরে পোকা জিহ্বা বাহির করিল। মৌমাছি তখন তাহার জিহ্বা দেখিয়া বলিল, এ কি, তোমার জিহ্বায় দেখি গোবরের পলিপ, তুমি মধুর স্বাদ পাইবে কেন? আগে জিহ্বা ধুইয়া পরিষ্কার করো, নতুবা স্বাদ পাইবে না। জিহ্বা পরিষ্কার করিয়া পরের দিন মৌমাছি তাহার বন্ধুকে নিয়া একটি পদ্মে বসাইয়া দিল। সারাদিন দুইজনে মধুপান করিল। সন্ধ্যাবেলা মৌমাছি আসিয়া তাহার বন্ধুকে বলিল, বন্ধু এখন চলো, সন্ধ্যা হইয়াছে। গোবরে পোকা বলিল, আমি আর ঘরে যাইব না, তুমি যাও। এই অমৃত ছাড়িয়া আমি কি আবার গোবরের মধ্যে যাইব? জিহ্বা হইতে মিথ্যার প্রলেপ ধুইয়া ফেলিতে পারিলে নামের অমৃত পান করা যায়, নতুবা সে অমৃত গোবরই থাকে। একবার সে অমৃতের স্বাদ পাইলে মানুষ আর সংসারে ফিরিয়া আসিতে চায় না। প্রকৃত অমৃত শ্রী ভগবানের দর্শনে, সে জন্য সে চেষ্টা করে কই, মিথ্যার স্বাদের জন্য ঘুরিয়া মরে, সত্য অনুসন্ধান করে না। আনন্দ রূপম অমৃতম ইয়াত বিভাতি, ভগবানের আনন্দময় রূপ হইতে অমৃত ঝরে। সত্য নিষ্ঠার সঙ্গে সেই অমৃতের অনুসন্ধান করো। যাহারা মিথ্যা কথা বলে তাহাদের মুখে ভগবানের চিন্ময় নাম উচ্চারিত হয় না। বেদের ঋষি বলিয়াছেন, হে বিষ্ণু তোমার নাম চিন্ময়, আমরা উহার কণাও উচ্চারণ করিতে পারিলে তোমার সম্বন্ধীয় জ্ঞান লাভ করিতে পারি। মিথ্যা কথায় কলুষিত যাহার বদন, তাহার মুখে কৃষ্ণ নাম হয় না উচ্চারণ। ওম শ্রী গুরু জয়।